শোনো না গো, সকল রকমের পাঠ গল্প পেতে এখনই আপন ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। অনু অনেকটা আগ্রহ নিয়ে প্রশ্ন করে, কোথায় গেলে দেখতে পাবে? অনুরাধ কথা না বাড়িয়ে বাইকে উঠে বসে। ঘন্টা দুয়েক পর একটা দশতলা অ্যাপার্টমেন্টের সামনে দাঁড়িয়ে প্রত্যয় অনুকে বাইক থেকে নামতে বলে। অনু বাইক থেকে নেমে হেলমেট খুলে বলে, এখানে কেন আমরা? কারোর সাথে দেখা করাবো, তোমাকে আমার পিছু এসো। প্রত্যয় অ্যান্টি রেজিস্টার করে অনুকে নিয়ে লিফটে করে সাততলায় চেয়ে ডান পাশের ফ্ল্যাটের কলিং বেল বাজাতেই একজন বারো তেরো বছরের বিদেশি মেয়ে এসে দরজা খুলতে আধো বাংলা ভাষায় বলে উঠল, প্রাপ্ত ভাইয়া, তোমার সাথে লেডিটা কে? প্রত্যয় ওর মেয়ের সোনালি চুলগুলো টেনে বলে উঠল, আমি প্রাপ্ত নয় বরং প্রত্যয়, আর এটা তোর বৌমণি, আর যে সবাইকে ডেকে নিয়ে আয়। অনু ভিতরে এসো। মেয়েটা মাথা চুলকাতে চুলকাতে ভেতরে চলে যেতেই প্রত্যয় অনুর দিকে তাকিয়ে হেসে বলে উঠল, আমার বোন ফিলা। কিন্তু ওরা তো কাল এসেছে, আমি ইচ্ছা করে বলিনি। প্রত্যয় অনুর সাথে নানান কথা বলছে আর অনু শুধু মাথা নাড়াচ্ছে। আসলেও ভাবতে পারেনি প্রত্যয় এমন একটা সারপ্রাইজ দিবে। এর মধ্যে প্রত্যয়ের দাদা দাদি, ওর বাবা মা আর ফিলা চলে আসে। প্রত্যয় ইশারায় সবার আশীর্বাদ নিতে বললে অনু প্রথমে ওর দাদা দাদি, তারপর ওর বাবার পায়ে হাত দিতে গেলে উনি পা সরিয়ে বলেন, এমন নাকামি আমার সাথে করবে না। প্রত্যয় ওর বাবার দিকে তাকিয়ে বলে, এইখানে ন্যাকামোর কিছু নেই বাবা, বরং এটা ভালো লক্ষণ। তোমার বাবা আমি, তুমি আমার বাবা নও। প্রত্যয়ের বাবা কথাটা বলে ঘরের ভিতরে চলে যান। অনু এই আচরণে অপমান আর সাথে কিছুটা লজ্জাও পায়, যার কারণে ও চোখ দুটো ছলছল করে ওঠে। প্রত্যয়ের ছোট মা অর্থাৎ মিসেস কিয়াকো অনুর মুখে হাত রেখে ইংরেজিতে বলেন, হে হানি, ক্রন্ধন করবেন না, আমার স্বামী নারকেলের মতো, উপরে শক্ত ভেতরে নরম, উনিও তোমাকে মেনে নেবেন, বাবা ছেলের সম্পর্কটা এখন একটু অন্যরকম। ফিলা পাশ থেকে বলে ওঠে, ভাইয়া যেন কি বলল, বৌমণি, তাই তো, তুমিও আমার বৌমণি। প্রত্যয় ওর মাথায় চাটি মেরে বলে, ওটা বৌমণি নয় বৌমণি হবে, আর এখনো হয়নি, বিয়ের পর হবে। ওয়াও, জীবনে প্রথমবার বেঙ্গলি বিবাহ দেখব। অনেক মজা হবে। প্রত্যয়ের বাবা ছাড়া সবাই অনুর সাথে ভালো ব্যবহার করে। অনুর ভেতরে ভেতরে চাপা একটা কষ্ট লাগছে, তবুও কিছু বলছে না। প্রত্যয়ের বাসায় বেশ কিছুক্ষণ থেকে খাওয়া দাওয়া করে বিকাল পাঁচটার দিকে প্রত্যয়কে ওর ফ্ল্যাটের সামনে ড্রপ করে দিয়ে বলে, দুঃখিত অনু, আমার বাবার সাথে সম্পর্ক বেশি ভালো নয়, উনি কখনো আমার প্রাপ্ত সুখ সহ্য করতে পারেন না। আমি জানতাম উনি অফিসে আছে, তাই তোমাকে নিয়ে গেছিলাম, আমি ক্ষমা প্রার্থী তোমার কাছে। অনু হেসে ফেলে বলে, শুধু তোমার বাবাই তো, তাছাড়া পুরো পরিবার অনেক ভালো, দেখবে সব ঠিক হয়ে যাবে, চলো ভিতরে। তুমি যাও, এমনি তুমি একা থাকো এখানে, কেউ যদি দেখে ঘন ঘন তোমার বাসায় একটা ছেলে যাতায়াত করেছে তো মানুষ বদনাম করতে সময় লাগবে না। আমি জানি, তবে আমার কাছে কোনো ফর্মালিটি নয়, ঘরে যেয়ে ফ্রেশ হয়ে ঘুম দেব, রাতে ফোন করব, বাই বাই। প্রত্যয় বাইক নিয়ে চলে যেতেই অনু মুচকি হেসে গেটের ভেতরে পা বাড়ায়। দেখতে দেখতে একটা দিন কেটে যায়। এয়ারাবি তার শ্বশুর বাড়ি এসেছে। আজ দিনটা শুক্রবার, তাই সবাই বাড়িতেই আছে। দুপুরে লাঞ্চের পর এয়ারাবি ওর শাশুড়ির সাথে বেশ কিছুক্ষণ গল্প করে এনিমিনিকে খাইয়ে রুমে ঢুকে দেখে চেলসি ম্যাটের উপর ঘুমিয়ে আছে, আর আপরার কালো রঙের চিকন স্লিভসের গেঞ্জি আর থ্রি কোয়ার্টার প্যান্ট পরে বালিশে হেলান দিয়ে শুয়ে ফোন টিপছে আর মুচকি হাসছে। আপরারকে প্রথম এই লুকে দেখছে ইয়ারাবি। অন্য সময় হলে অবশ্য ভালো লাগতো, কিন্তু এখন ওর ভালো লাগার থেকে রাগ বেশি হচ্ছে, কেননা ওর ফাঁকা মস্তিষ্ক বারবার জানান দিচ্ছে আপরার নিশ্চয়ই কোনো মেয়ের সাথে কথা বলছে। অবশ্য দু তিনবার মাথা থেকে বিষয়টা বের করতে চেয়েছে, কিন্তু যাচ্ছে না। আপরার ফোন থেকে চোখ সরিয়ে দরজার দিকে তাকিয়ে দেখে ইয়ারাবি কিছু একটা ভাবছে। আপরার ফোনটা বন্ধ করে ওর দিকে তাকিয়ে বলে, কি ব্যাপার, ওখানে দাঁড়িয়ে আছো কেন? না এমনি, আপনি কিছু করছিলেন? হ্যাঁ মানে, না বাদ দাও, এদিকে এসো, কিছুক্ষণ ঘুমিয়ে নাও।
ইয়ারাবি বিছানায় যেয়ে আপনারের বুকের উপর মাথা রেখে চোখ বন্ধ করে এদিকে ও ইয়ারাবির মাথায় বিলি কেটে দিতে থাকে। প্রায় অনেকক্ষণ পরে আপনার বাম হাত দিয়ে ওর মাথায় বিলি কাটছে আর ডান হাতে ফোন নিয়ে কারোর সাথে হোয়াটসঅ্যাপে মেসেজ বিনিময় করছে। ইয়ারাবি ঘুমায়নি, বরং চোখ পিটপিট করে খুলে বোঝার চেষ্টা করছে অপর প্রান্তের ব্যক্তিটাকে। হঠাৎ আপনার জোরে হেসে উঠে বলে, পাগলি, ঘুমের ভান ধরে দেখার কি দরকার, জানতে চাইলে তো বলে দিতাম। ইয়ারাবি গাল ফুলিয়ে বলে, আমি ঘুমের ভান করিনি, বরং সত্যি ঘুমাচ্ছি। আচ্ছা, তুমি ঘুমালে কথা কি বলবো, সত্যি পাগলি একটা। আমি ঘুমাবো, ফোন রাখুন। আচ্ছা বাবা, রাখছি। আপনার ওর গায়ে চাদরটা টেনে দিয়ে বলে, আজ রাতে খেয়ে কাল থেকে রোজা। জি, আপু বলল ভোর রাতে বলে আমার আপু রান্না করে। আপনি কিছু চিন্তা করছেন? হ্যাঁ, তুমি প্রতি বছর রোজা রাখো। জি, 7 বছর বয়স থেকে 4-5টা রাখতে রাখতে 12 বছর থেকে সবগুলো থাকার চেষ্টা করতাম, তবে সব তো আর হয় না, আল্লাহ আমাদের কিছু দিনের জন্য সাময়িক ছুটি দেন তাই। কিন্তু এবার তুমি রাখতে পারবে না। কি বলছেন আপনি সব, আমি রোজা রাখবো না কেন? সবাইকে রোজা রাখতে হয়, আপনি জানেন না? ইয়ারবি অনেক জোরেই কথাটা বলে উঠে বসলে আপনার ওর মুখে হাত রেখে বলে, আমার কথাটা মন দিয়ে শোনো, তারপর যা বলার বলবে। করুণাময় আল্লাহ তাআলা বলেন সিয়াম বা রোজা নির্দিষ্ট কয়েকদিন, মানে 1 মাস মাত্র। তবে তোমাদের মধ্যে যারা পীড়িত থাকবে বা ভ্রমণে থাকবে তারা অন্য সময়ে তা এর সমপরিমাণ সংখ্যায় পূর্ণ করবে, আর যাদের রোজা পালনের সামর্থ্য নেই তার এর পরিবর্তে ফিদিয়া দেবে, একজন মিসকিনের খাবার। অনন্ত যে ব্যক্তি অধিক দান করবে তবে তা তার জন্য অতি উত্তম, আর যদি তোমরা পুনরায় রোজা পালন করো তবে তা তোমাদের জন্য অধিক উত্তম। আল কুরআন সূরা 2:87, আল বাকারা মাদানী রুকু 23:27, আয়াত 184। এই আয়াতের আলোকে বোঝা যায় যে যদি কোনো প্রাপ্তবয়স্ক জ্ঞান সম্মত মুসলমান অসুস্থতার কারণে রোজা রাখতে একেবারেই অক্ষম হন এবং পুনরায় সুস্থ হয়ে তার সক্ষমতা ফিরে পেয়ে রোজা আদায় করার সম্ভাবনাও না থাকে, ওই ব্যক্তি তার প্রতিটি রোজার জন্য একজন মিসকিনকে খাবার দান করবে। বুঝেছো তুমি কথাগুলো? তোমার কন্ডিশন ঠিক নেই, 3 বেলায় তোমার মেডিসিন নিতে হয়, খাবারের অবহেলা করলেও হবে না, তাই যেহেতু তুমি রাখার মতো অবস্থা নেই তাই তোমার গুনাহ হবে না। আমি পারবো রাখতে, তাছাড়া এর আগেও রেখেছি, রাতের মেডিসিন নিতাম সমস্যা হতো না। প্লিজ আপনি জোর করবেন না। আপনার বুঝতে পারছে এই ঘাট তারা মেয়েকে এর ভাষাতেই বোঝাতে হবে, তাই অনেকটা গম্ভীর কণ্ঠে বলে, ঠিক আছে, আমিও দেখব তুমি কিভাবে রাখতে পারো, যদি কাল অসুস্থ হয়ে পড়ো। রাখবো না, তবে আমার বিশ্বাস কিছু হবে না, প্লিজ আপনি রাগ করবেন না। না করিনি, তুমি থাকো, আমার কিছু কাজ আছে। আপনি রাগ করেছেন, এখানে আমার আগে করা কি আছে? আপনার গম্ভীর মুখে কথাটা বললে ইয়ারাবি উঠে করুণ চোখে কান ধরে বলে, আচ্ছা এই দেখুন কানে ধরছি, প্লিজ রাগ করবেন না, আপনি আমার উপর রেগে থাকলে খুব কষ্ট হয়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর আল্লাহ বলেছেন, তার কোনো নামাজ কবুল হয় না, কোনো নেক আমল উপরে ওঠানো হয় না যতক্ষণ স্বামী তার প্রতি সন্তুষ্ট না হবে। আপনার ওর মুখ দেখে হেসে ওকে ছড়িয়ে ধরতে ওদের দরজায় নক পড়ে। ওরা একে অপরকে ছেড়ে দিতে ইকরা ভেতরে ঢুকে বলে, তোমাদের বিরক্ত করলাম না তো? আরে ভাবি, তুমিও না, কিসের বিরক্ত হবো, তুমি বসো। না আবরার, বসতে আসিনি, ইউকে ডাকতে এসেছি, তোর কি হয়েছে বলতো, আমার থেকে সারাদিন পালাই পালাই করিস। ইয়ারাবি মাথাটা নিচু করে বলে, কিছু হয়নি আপু, এমনি তোমাকে বিরক্ত করতে চাই না তাই। তুই জানিস স্কুল থেকে ছুটি নেওয়ার পর বাসাতেই থাকি, তারপর যদি তুই এভাবে দূরে দূরে থাকিস তো? এমনি আপু, কিছু বলবেন? তোর এই এমনি কথার মধ্যে অনেক কিছু থাকে, এখন চল তো আমার সাথে। কেন আপু? আজকাল না তুই বড্ড প্রশ্ন করিস, আবি সবার জন্য দই বড়া এনেছে, চল খাবি। দই? আপনার ও খেলে কোনো সমস্যা হবে? ইকরা আপনারের দিকে তাকিয়ে প্রশ্ন করলে ওর মাথা নাড়িয়ে না বোঝায়, তারপর ইকরার দিকে তাকিয়ে মজার ছলে বলে, কাল থেকে রোজা থাকবে বলে আজই সব সেবা করবে নাকি? তুমি কোনো দিন ঠিক হবে না, আমার এই অবস্থায় থাকা ঠিক হবে না, তাছাড়া তুমি তো জানোই গর্ভবতী আমি,
রোজা রাখার কারণে গর্ভবতী মহিলার নিজের কিংবা সন্তানের প্রাণহানি বা মারাত্মক স্বাস্থ্যহানির প্রবল আশঙ্কা হলে তার জন্য রোজা ভঙ্গ করা জায়েজ। পরে রোজা কাজা করে নেবে। রোজার কারণে দুগ্ধপোষ্য সন্তানের ক্ষতির পূর্ণ আশঙ্কা বোধ করলে তিনিও রোজা রাখবেন না। ইয়ারাবি অবাক চোখে তাকিয়ে বলে, আমি তো এটা জানতাম না। ধীরে ধীরে তুইও জানবি, আমিও জানতাম না এটা। কাল রাতে আবির আমাকে জানিয়েছে। মেঘ, জারবা, মিসেস রাইহান আর ওরা দুইজন দই বড়া খাচ্ছে। ঠিক এমন সময় জারবা একটা মুখে পুড়ে দিয়ে বলে, আম্মা জান, আমাদের শ্রদ্ধ জানির জান নানি জান কখন আসবেন? মিসেস রাইহান চোখ রাঙিয়ে বলে, খবরদার মায়ের নামে উল্টাপাল্টা কিছু বলবি না। আম্মা জান, আমি তো পিয়ার্সে বললাম। তোর পিয়ার আমার জানা আছে, কাল সকালে আসবে। ঢাকাতেই তোর খালার বাসায় আজ এসেছে, ওখানেই, তাই কাল আসবে। মায়ের সামনে বাদরামি করবি না, আর মেঘ তুইও না, মনে থাকে যেন। জারবা মেঘ ভদ্র বাচ্চাদের মতো মাথা নাড়ায়। ইয়ারাবি ওর শাশুড়ির দিকে তাকিয়ে বলে, আপনার আম্মু? ও, তোকে তো বলা হয়নি, কাল আমার মা আসবে। তোর বিয়েতে আসতে পারেনি, তাই চিনিস না। ইকরা মুখের দই বড়াটা শেষ করে বলে, মা বলুন, দাদির সাথে বনে না, তাই আসেনি। তো চুপ করবে ইকরা? সত্যিটাই বললাম, বিয়ের আগে গল্প শুনেছি, আর বিয়ের পরে সে সব দেখেছি। ও, তোদের নিয়ে আর পারি না। শোন ইয়ারাবি, আমার মা সেকালে টাইপের টাই একটু খুটখুট করে, একটু মানি নিস মা। ইয়ারাবি শাশুড়ির দিকে তাকিয়ে বলে, সমস্যা নেই আম্মু, আমি চেষ্টা করবো ওনার যাতে কোনো অসুবিধে না হয়। বুঝেছি তো, সবাই এক মাইন্ডের হয় না, চায়ের মতন হয় এক একটা মানুষ, রং আর স্বাদ দুটো আলাদা আলাদা। ছি, ইফাস এসে তার আর চেক আপ করছে ঠিকই, কিন্তু মুখে কোনো কথা বলছে না এই দুই দিন। তারা দুপুরে বাবা মাকে জোর করে ইয়ামিলাদের বাসায় ফ্রেশ হতে পাঠিয়ে দিয়েছে, আর ওর সেই ভাইকেও বাসায় পাঠিয়েছে। ধরতে গেলে তারা এখন একা। ইফাস এসে ওর স্যালাইনটা চেক করে নার্সকে উদ্দেশ্য করে বলে, শরীরে পানি শূন্যতা বেশি, নার্স স্যালাইন শেষ হলে খাবার খাইয়ে দেবেন। ইফাস কথাটা বলে চলে যেতেই তারা ওর হাত ধরে ফেলে। ইফাস ঘুরে প্রশ্নসূচক চোখে ওর দিকে তাকাতেই তারা বলে ওঠে, জানি আমার ছোঁয়ায় ঘৃণা পাচ্ছে। আসলে ধর্ষী তাদের সবাই ঘৃণা করে, ধর্ষককে নয়, তাই তো মরতে চেয়েছিলাম। ইফাস গম্ভীর কণ্ঠে বলে, তোমাকে আমি বলেছি আমি ঘৃণা করি। কিছু কথা আচরণেই প্রকাশ পায়। আপনিও বাকিদের মতো আমাকে ভেতর থেকে ঘৃণা করছেন। হ্যাঁ, ঘৃণা করি আমি তোমাকে, কেননা একজন অ্যাডাল্ট স্পষ্টভাষী মেয়ে হয়েও চুপচাপ অন্যায়কে প্রশ্রয় দিয়ে মরতে গিয়েছিলে। যে মেয়ে কিনা সবাইকে জ্ঞানদান করে, বাচ্চাদের আলোর পথ দেখায়, শিষ্টাচার বোঝায়, সে মেয়ে অন্ধের মতো কাজ করছে। এখানে ঘৃণা ছাড়া আর কী বা আসে তোমার প্রতি? তুমি চাইলে তিন দিন আগে হওয়া অন্যায়ের প্রতিবাদ করতে। যদি টাকার ক্ষমতার কথা আসে, তবে তোমরা সেদিক থেকে অনেকটা এগিয়ে। তাহলে অন্যায় চুপচাপ শোয়ে 25 বছরের পরিবারের ভালোবাসাকে পায়ে ঠেলে আত্মহত্যা করতে গিয়েছিলে কেন? এসব ভাবলে তো ঘৃণা হয়। তারা ওর চোখের দিকে তাকিয়ে বলে, কতটা সহজ উপায়ে কথাটা বলে দিলেন আপনি, কিন্তু ব্যাপারটা অতটাও সহজ নয়। আমি করতে চেয়েছিলাম না, তাই ভাবছেন? আমি চেয়েছিলাম কিন্তু হয়নি, কারণ আমি যে নিরুপায়। কেননা ওই লোকের কাছে ভিডিও ছিল, আর হুমকি দিয়েছিল এমন কিছু করলে ভাইরাল করে দেবে। কি করতাম বলেন? বাবা মায়ের মুখে চুনকালি দিতাম? আমাদের সমাজ ছেলেদের নয়, বরং মেয়েদের দোষ খোঁজে। এখনো পর্যন্ত আমার বাবা মা জানে না কথাটা, একমাত্র পুতুল জানে। দয়া করে আপনি পুতুলকে কিছু জানাবেন না। তারা কথাটা বলে দুহাত দিয়ে মুখ ঢেকে কাঁদতে থাকে। ইফাসের কিছু বলার শক্তি নেই, প্রিয় মানুষের এমন অবস্থা দেখে কেউ ঠিক থাকতে পারে না। ইফাসের খুব খারাপ লাগছে। ও দ্রুত তারার থেকে নিচের হাতটা সরিয়ে উঠে দরজার কাছে যেতেই তারা বলে ওঠে, স্বপ্ন ছিল আপনার বউ হওয়ার, কিন্তু সেটা আর হলো না। স্বপ্ন স্বপ্নই থেকে গেল।
জানেন আপনাকে প্রথম ভালো লেগেছিল যখন পুতুলের 12তম জন্মদিন আপনাদের বাসায় করেছিলেন? ফর্সা শরীরে আপনার গায়ে খয়েরি পাঞ্জাবিটা বেশ মানিয়েছিল। সেদিন প্রথম আপনার সাথে কথা বলেছিলাম, মনের অজান্তেই আপনাকে ভালোবেসে ফেলেছিলাম। কখন কিভাবে সেটা জানি না, কিন্তু সবার চাওয়া তো আর পূর্ণ হয় না।